দু হাজার পঁচিশ বিপিএল শুরুর আগে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সমালোচিত দলটার নাম হলো দুর্বার রাজশাহী প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে সেই তারকা ক্রিকেটারের অভাবের কারণে তাদের নিয়ে রীতি মতো ব্যঙ্গ করছিল দেশের ক্রিকেট প্রেমীরা তবে এবার সমালোচনার বদলে নতুন নতুন চমক দিতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিটি ড্রাফট থেকে মাত্র দুজন বিদেশি স্কোয়াড নিল টুর্নামেন্ট শুরুর চল্লিশ দিন আগে বড় সড় নিয়ে আসছে উত্তরবঙ্গের প্রতিনিধিরা যেখানে আসতে পারে ক্রিকেট দুনিয়ার দুজন বিশ্ব তারকা বিপিএল এ রাজশাহী বিভাগ থেকে সবশেষ দু হাজার উনিশ বিশ মৌসুমে অংশ নিয়েছিল রাজশাহী রয়্যালস সেইবার আন্দ্রে রাসেলের হাত ধরে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হবার স্বাদ পেয়েছিল উত্তরবঙ্গের ক্রিকেট ভক্তরা এরপর পাঁচ বছর কোন দল অংশগ্রহণ না করলেও এবার দুর্বার রাজশাহী নামে নতুন ফ্র্যাঞ্চাইজি আত্মপ্রকাশ করেছে। ফ্র্যাঞ্চাইজি ড্রাফ্ট থেকে আকবর আলী আর জিসান আলমদের মতো তরুণদের স্কোয়াডে ভেড়ালেও বিদেশিদের দিক থেকে ছিল পুরোপুরি উদাসীন ড্রাফ থেকে মাত্র দুজন ফরেনার ক্রিকেট নিয়েছিল তারা মূলত এজন্যই ভক্তরা কিছুটা হতাশ হয়েছিল কিন্তু এবার টনক নড়েছে তাদের জানা গাছে এর মধ্যে কয়েকজন বৈশ্বিক পাওয়ার হিটারের সঙ্গে কথা চালাচ্ছে দলটার মালিক পক্ষ এর আগে গত বৃহস্পতিবার মেরা হোসেন অপি বলেছিলেন চার পাঁচ জন বিদেশি ক্রিকেটারের সাথে যোগাযোগ করছে তারা সেখানে প্রথম নামটা ছিল পাকিস্তান দলের ওপেনার ফখর জামান শোনা যাচ্ছে কয়েকটি ম্যাচের জন্য হলেও ante para ataque এবার ফখর বাদেও আরো দুজনকে নিয়ে কথা চালিয়ে যাচ্ছে দুর্বার রাজশাহী সেই তালিকায় প্রথম নামটা হলো নিউজিল্যান্ডের তারকা ব্যাটার মার্টিন কাপটেল কিউই ব্যাটার জাতীয় দলের হয়ে খেলছেন না বহুদিন ধরে তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখনো বড় নাম তার কিছুদিন আগেই লিজেন্ড লিগে করেন দুর্দান্ত সেঞ্চুরি তাই বলা চলে বিপিএলেও বড় নাম হবেন গাপটেল মূলত জানুয়ারিতে অনেকটা অবসর সময় কাটাবেন তিনি সেই সুযোগটাই নিতে যাচ্ছে দুর্বার রাজশাহী এর আগে ফ্র্যাঞ্চাইজিটির কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে নিলামের পর পুরো শিডিউলের জন্য বিদেশি ক্রিকেটার নেয়ার ইচ্ছার কারণেই তারা সেখান থেকে প্রথমে মাত্র দুজন ফরেনার ক্রিকেটার সাইন করায় তাই এখন গাফটিলের মতো ক্রিকেটারের দিকে নজর দিয়েছে যিনি কিনা বিপিএল এর প্লেয়ার ড্রাফটেও নাম রেজিস্টার করেছিল এদিকে কিউই ব্যাটারের পাশাপাশি শ্রীলঙ্কা দলের তারকা ক্রিকেটার দুসান হেমন্তের সঙ্গেও কথা চালাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি গত ইমার্জিং এশিয়া কাপে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন এই লেগ স্পিনার বাংলাদেশের স্পিন উইকেটে নিজেদের বোলিং গভীরতা বাড়ানোর জন্যই এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে দুর্বার রাজশাহী তাছাড়া মিরপুরের পিচে দুসান হেমন্থের মতো বোলাররা হতে পারেন বেশ কার্যকরী এখন গুঞ্জন অনুযায়ী সাথে এই দুই ক্রিকেটার যদি আসে তাদের হয়ে মাঠ মাতাতে তাহলে নিশ্চিত ভাবেই টুর্নামেন্টে অন্যতম শক্তিশালী দলে পরিণত হবে তারা এরই মাঝে রাজশাহীর ব্যাটার হিসেবে যুক্ত হয়েছেন মূলক বিজয় আকবর আলী আর তরুণ জিসান আলমের মতো তারকারা তাদের সাথে বোলার হিসেবে আছেন তাসকিন আহমেদ